নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমাদের এই সান্ধ্য অধিবেশনে সূর্য কিরণ দেখতে দেখতে তাদের বর্ষপূর্তি করে ফেলল অনলাইন অনুষ্ঠানের ক্ষেত্রে। গত বছর 2021-এ 30শে মে সূর্য কিরণ প্রথম নিবেদন করেছিল তাদের অনলাইন অনুষ্ঠান গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত করে কবি প্রণাম। তারপরে নানান অনুষ্ঠান প্রতি মাসে আমরা করেছি এবং আজ বর্ষপূর্তির লগনে গুরুদেবকে আবার স্মরণ করব, কিন্তু সঙ্গে রেখেছি আরেক কিংবদন্তি, মাইল ফলক কবি স্রষ্টা কাজী নজরুল ইসলাম তাকেও। তার একটি বিশেষ উদ্দেশ্য আছে, সেটা আপনারা দেখতে দেখতেই অনুভব করবেন। এই দুই স্রষ্টাকে এক আসনে বসিয়ে আমরা যে অনুষ্ঠান করছি, হয়তো এটা নিয়ে প্রশ্ন হতে পারে, প্রশ্ন উঠতে পারে যে দুই স্রষ্টাকে এক আসনে বসানোর কারণটা কি। কারণ শুধু একটাই, যে আমরা কোন তুলনামূলক বিচার করতে চাই না যে কে বড় কে ছোট, সেটা আমাদের আজকের বিচার্য বিষয় নয় এবং কখনোই বিচার্য বিষয় নয়। মূল কথাটি হলো যে নিজ নিজ ক্ষেত্রে তারা কিন্তু স্বনামধন্য হয়েছিলেন, সে কথা অনস্বীকার্য। তা সত্ত্বেও দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্কের যে উষ্ণ, পবিত্র, সৌহার্দ্যপূর্ণ একটি বাতাবরণ ছিল, সেটিকে আমাদের শিক্ষণীয় বলে মনে হয়েছে। রবীন্দ্রনাথ এবং নজরুলের বয়সের এতটাই তফাত যে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্কটাই হয়ে উঠেছিল প্রবল। নানান ঘটনা আজ আমাদের সঞ্চালনার মধ্যে উল্লেখ করব, যেখানে আপনারা অনুভব করবেন যে কিভাবে গুরুদেব তার অনুজ ভাতৃপ্রতিম এই কবিকে এতটাই গুরুত্ব দিয়েছেন, যা শিক্ষণীয়। আবার তেমনি বয়সে অনেক ছোট কাজী নজরুল ইসলাম তার গুরুস্থানীয় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে কি পরিমাণ ভক্তি শ্রদ্ধা করেছিলেন এবং দেবাসনে বসিয়েছিলেন, তা কিন্তু আজকের দিনে অনুসরণীয় অধ্যায় বলা যেতে পারে। এই জিনিসগুলি আমাদের দৃষ্টিগোচর হয় না, আমাদের সৃজনশীলতার মধ্যে হীনমন্যতা বড় বেশি প্রাধান্য পাচ্ছে, নানান বাধা সৃষ্টি করছে, ক্ষতি করছে আমাদের সৃজনশীলতার পথে এগিয়ে যেতে। ভালো গান বাজনার পাশাপাশি এটাও আমাদের শিখতে হবে যে সুনাম, যশ, খ্যাতি, সাফল্যের চূড়ান্ত সীমায় উঠেও পারস্পরিক সম্পর্কের গুরুত্বকে প্রাধান্য দিয়ে শ্রদ্ধা ও পারস্পরিক সৌহার্দ্যকে বজায় রাখা যায়। এই দুই কবি তাদের জীবনকালে তা প্রতিষ্ঠা করে গেছেন এবং তাকেই আজ আমরা সঞ্চালনার মধ্যে বিভিন্ন গানের মাঝে মাঝে তুলে ধরব। আজকে সঞ্চালনায় আমরা গানের কবিতা বা সুর ইত্যাদির উপর আলোকপাত না করে এই দুই কবির সম্পর্ককে প্রাধান্য দেব এবং মাঝে মাঝে তাদের একটি করে গান আমাদের সদস্য সদস্যরা নিবেদন করবেন। আসুন আমরা কাজী ও রবি সৃষ্টির ছবি কেমন করে এঁকেছিলেন সেই গল্প শুনি। প্রথম সঞ্চালনার দিকে এগিয়ে নিয়ে চলবেন পূর্ণা রায়চৌধুরী। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের পারস্পরিক সম্পর্কের একটি বিশেষ দিক আজ আপনাদের সামনে তুলে ধরব। গুরুদেব 1400 সাল কবিতাটি লেখেন 1302 বঙ্গাব্দের ফাল্গুন মাসে। কবিতাটিতে রবীন্দ্রনাথ শতবর্ষের পরের পাঠককে বসন্তের পুষ্পাঞ্জলি দিয়েছিলেন। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে,
আজি হতে শতবর্ষ পরে। কাজী নজরুল ইসলাম 1334 সালে আষাঢ় মাসে গুরুদেবের কবিতার প্রায় 32 বছর পরে লিখেছিলেন, আজি হতে শতবর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদেরে শত অনুরাগে, আজি হতে শতবর্ষ আগে। রবীন্দ্রনাথের প্রতি নজরুলের মনোভাবের এই অকৃত্রিম পরিচয় আমাদের কাছে শিক্ষণীয় এবং গুরু শিষ্যের সম্পর্কের একটি যথোপযুক্ত মেলবন্ধনের নিদর্শন হয়ে রয়েছে। তাকে সম্মান করে আমাদের আজকের প্রথম গান গুরুদেবেরই একটি সৃষ্টি দিয়ে, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, আমরা যদিও স্বাধীন আমরা যদিও রাজা কিন্তু আমাদের রাজার রাজা যিনি তার সাথে আমরা মিলতে গিয়ে আমাদের তো তাকে জানাতে হবে তিনি যা চেয়েছিলেন আমরা তা করতে পেরেছি কি না, সেই কথাই তার সৃষ্টিতে তিনি বর্ণনা করেছেন। আজকে আমাদের ছোট্ট শিশু শিল্পী অর্পণ ভট্টাচার্য প্রথম নিবেদনে এই গানের মাধুরী আপনাদের সামনে তুলে ধরবে। সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার স্বনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার স্বনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার স্বনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। রাজা সবারের মান সে মান আপনি পীরে পান, রাজা সবারের মান সে মান আপনি পীরে পান, মোদে কাটো করে রাখে লিখে কোনো অসতি, নইনে মোদের রাজার স্বনে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে শেষে মিলব তারিখ পথে, আমরা চলবো আপন মতে শেষে মিলব তারিখ পথে, আমরা মরব না কেউ বিফলতার বিষম আবদ্ধে, নইনে মোদের রাজার স্বনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার স্বনে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা সবাই রাজা। রবীন্দ্রনাথ ঠাকুর যখন 1913 সালে নোবেল পুরস্কার পান তখন কাজী নজরুল ইসলাম ওনার বয়স মাত্র 14 বছর, কিন্তু অনুজ নজরুলের প্রতি ভালোবাসার প্রমাণ হিসাবে কবি রবীন্দ্রনাথ তার রচিত বসন্ত গীতিনাট্যটি কাজী নজরুলকে উৎসর্গ করেছিলেন। সেটি ছিল রবীন্দ্র পরিবারের বাইরে প্রথম কাউকে একটি বই উৎসর্গ করার ঘটনা। এটি কিন্তু সে সময় এত সহজ ছিল না গুরুদেবের পক্ষে, কিছু সমালোচনার সামনে তাকে পড়তে হয়েছিল, কিন্তু তবু তিনি পিছু পা হননি। কাজী সাহেবের প্রতি তার ভালোবাসা ও নিজের প্রতি তার প্রেম তাকে বাধ্য করেছিল পড়তে।
এগুলি থেকেই আমাদের শিক্ষা নিতে হবে, এই পথ ধরেই আমাদের চলতে হবে। আমাদের পরবর্তী গান গুরুদেবেরই আরেকটি গান, গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের মধ্যে যে অদ্ভুত একটি সুরের মাদকতা, যখন বন্ধ হয় পাখির গান মধ্য দিনের দাবদাহে, তখন বেনু রাখালের বেজে ওঠে কোন মাঠের প্রান্তরের কোণে একাকী, মনকে যেন নিয়ে যায় কোন সুদূরে, তা মনেরও বোধ হয় জানা নেই। সেই গান আমরা শুনবো আজ আমাদের সূর্য কিরণের শ্রেয়া চট্টরাজের কণ্ঠে। কাজী নজরুল ইসলাম শুধু যে একজন কবি ছিলেন তা নয়, তার মধ্যে সঙ্গীত পরিচালকের সম্পূর্ণ লক্ষণ ছিল। শুধু একটি গান সুর করলেই সঙ্গীত পরিচালক হন না,
সঙ্গীত পরিচালকের অনেক কিছু কর্মকাণ্ড থাকে। পুরো গানটিকে নানান রকম যন্ত্রানুষঙ্গ দিয়ে সাজিয়ে তাকে যথোপযুক্ত শিল্পীকে দিয়ে যথোপযুক্ত পরিস্থিতিতে গাইয়ে সেটিকে মনোগ্রাহী করে তোলা, বিশেষ করে ছায়াছবির ক্ষেত্রে সেগুলি অনেক বেশি নানান রকম জিনিস চিত্রায়নের দিকগুলি লক্ষ্য করে একটি গানকে পরিবেশন করতে হয়। সব ক্ষেত্রে সঙ্গীত পরিচালক যে গানটির সুরারোপ তারই হতে হবে এমন মানে নেই। এমন অনেক ক্ষেত্রেই হয় যে গানটির মূল সুর হয়তো অন্য কারোর, কিন্তু সঙ্গীত পরিচালক নতুনভাবে গানটিকে সাজিয়ে দেন। রবীন্দ্রনাথের রচিত গোরা উপন্যাস অবলম্বনে তৈরি ছায়াছবিতে কাজী নজরুল ইসলাম ছিলেন সঙ্গীত পরিচালক। বিশ্বভারতী কর্তৃপক্ষ তখন এ ব্যাপারে খুবই কঠোর ছিলেন, তাতে বাদ সাধলেন। রবীন্দ্রনাথ তা প্রত্যাখ্যান করলেন এবং নজরুল ইসলামকেই সঙ্গীত পরিচালনার স্বীকৃতি প্রদান করলেন। এই ঘটনাগুলি চলে গেছে সবার অলক্ষে। আমরা কে বড় কে ছোট এই মিথ্যে দ্বন্দ্বে হারিয়ে গেলাম। আমরা যদি ওনাদের সম্পর্কের এই সুমধুর দিকগুলি শিখতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের জীবনে কিছুটা হলেও এগিয়ে যেতে পারব। আমাদের আজকের প্রথম নজরুল গীতি নিবেদন কাজী সাহেবের একটি মধ্যপ্রাচ্যের যে বিশেষ ধরনের সঙ্গীত ছিল সেই অবলম্বনে তিনি একটি অপূর্ব সুন্দর গান রচনা করেছিলেন। আজকে সেই গানটি আপনাদের নিবেদন করবে মিষ্টি আলোকিতা ভট্টাচার্য। তারির
পেশায়। রুম জুম 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 রুম জুম জুম রুম জুম 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 রুম জুম জুম খেজুর পাতা নো পুরো বাজায় কে যায় যায়। রুম জুম 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 রুম জুম জুম রুম জুম 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 রুম জুম জুম কবি নজরুল ইসলাম সৈনিক হিসাবে চাকুরি করেন এবং 21 বছর বয়সে কলকাতায় ফিরে আসেন 1920 মার্চ মাসে। কলকাতার 32 নম্বর কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে ওঠেন নজরুল ইসলাম। তখন তার বাক্সের মধ্যে ছিল কবিতার খাতা, গল্পের খাতা, পুঁথি, পুস্তক, মাসিক পত্রিকা এবং অবশ্যই রবীন্দ্রনাথের গানের স্বরলিপি। বহু রবীন্দ্রসঙ্গীত তার মুখস্থ ছিল এবং গুরুদেবকে বিশেষ বিশেষ সময়ে সেই গানগুলি শুনিয়ে আনন্দ দিয়েছেন। আজ আমরা আরো একটি গুরুদেবের রবীন্দ্রসঙ্গীত শুনে নেব, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। ঐশ্বরীয় আশীর্বাদ, ঐশ্বরীয় কল্যাণের বার্তা আমরা পাই, কিন্তু সবসময় আমরা পাই না। কেন? কারণ কিছু কিছু জিনিস মাঝে মাঝে হওয়াই ভালো। সারাক্ষণ যদি হতো তাহলে তার কোনো মূল্য থাকতো না, মর্ম আমরা বুঝতাম না। গুরুদেবের সেই পরম ও চরম সত্যটিকে গানে গানে রচনা করেছেন, সেই গান আজ আপনাদের সামনে নিবেদন করবেন সূর্যকিরণের সুতপা ভট্টাচার্য। কেন মেঘাশে হৃদয় আকাশে তোমার দেখিতে চিরদিন কেন পাই না।
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাজী নজরুল ইসলামের সরাসরি দেখা হয়েছিল 1921 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে শান্তিনিকেতনে। তখন কাজী সাহেবের বয়স 22 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সচিব কবি সুধাকান্ত রায়চৌধুরী তাকে অভ্যর্থনা করে আনেন। কাজী সাহেব সেদিন রবীন্দ্রনাথের কাছে একটি কবিতার আবৃত্তি শুনতে চেয়েছিলেন। গুরুদেব বলেছিলেন, সে কি আমি যে তোমার গান ও আবৃত্তি শোনার জন্য প্রতীক্ষা করে আছি, তাড়াতাড়ি শুরু করে দাও। গুরুদেবের এই যে মহৎ মানসিকতা, এবং তাই হয়তো তিনি লিখতে পেরেছিলেন, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। যার মনে এই আনন্দধারার স্পর্শ আছে, তিনি বোধহয় সেই আনন্দধারাকে ব্যাখ্যা করতে পারেন। এই অসাধারণ সৃষ্টিকে আজ আমরা শুনে নেব আমাদের সূর্যকিরণের সদস্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদির অব, বাজে অসীম নভ মাঝে অনাদির অব, জাগে অকুণ্ণ রবি চন্দ্র তারা, বাহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, একক অখণ্ড ব্রহ্মা
আছে পরম একশে রাজ রাজেন্দ্র রাজে একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম একশে রাজ রাজেন্দ্র রাজে বিশিত নিমেষ হত বেশ চরণে বিরত বিশিত নিমেষ হত বেশ চরণে বিনত লক্ষ শত ভক্ত চিত বাক্য হারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। 1921 সালে ডিসেম্বর মাসে বিদ্রোহী কবিতা রচনা করে কাজী নজরুল সরাসরি চলে যান জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, উচ্চকণ্ঠে দে গরুর গা ধুইয়ে গাইতে গাইতে তিনি ঠাকুর বাড়িতে প্রবেশ করেন। করে ডাকলেন, গুরুদেব আমি এসেছি। উচ্চৈস্বরে আবৃত্তি করতে থাকেন বিদ্রোহী কবিতাটি। তিনি রবীন্দ্রনাথকে বলেন, গুরুদেব আমি আপনাকে খুন করব। রবীন্দ্রনাথ বিদ্রোহী কবিতাটা শোনেন ও প্রশংসা করেন এবং নজরুলকে জড়িয়ে ধরে বলেন, সত্যি তুই আমায় খুন করেছিস। এহেন সম্পর্কের উচ্চ মার্গের যে কথোপকথন তা একটা জিনিসকে প্রমাণ করে যে সত্যিকারের একটা স্তরে উঠতে পারলে উচ্চ নিচ ভেদ বলে কিছু থাকে না, তুলনামূলক বিচার বলে আর কিছুই থাকে না। আজ কাজী সাহেবের একটি অনবদ্য রাগ প্রধান গান আপনাদের নিবেদন করতে চলেছি আমরা। কাবেরী নদী জলে কে গো বালিকা, আন মনে ভাসাও চম্পা শেফালিকা। গানটি নিবেদন করবেন সূর্যকিরণের পূর্ণা রায়চৌধুরী। কাবেরী নদী জলে কে গো
1921 সালে কাজী নজরুল ইসলাম যখন শান্তিনিকেতনে গুরুদেবের সঙ্গে দেখা করতে যান, সেদিন উনি গুরুদেবের কাছে একটি কবিতার আবৃত্তি শুনতে চেয়েছিলেন। কাজী সাহেব সেদিন গুরুদেবের কাছে নিবেদন করেছিলেন অগ্নিবীণার আগমনী কবিতাটি। তিনি কয়েকটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান। নজরুলের অনুরোধে সেদিন রবীন্দ্রনাথ আবৃত্তি করেন মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে এসে হেসে বলে যাই যাই। কাজী সাহেব এসেছিলেন, তার যাবার সময় হলে তিনি চলে যাবেন, তাই হয়তো এই অদ্ভুত গানটি তিনি বেছে নিয়েছিলেন আবৃত্তি করার জন্য। মাধবী হঠাৎ কোথা থেকে এলো ফাগুন দিনের স্রোতে এসে হেসে বলে যাই যাই। সেই সুমধুর সম্পর্কের রেশ ধরে এবারে গুরুদেবের আরেকটি অমূল্য সৃষ্টি মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে। এই সুদূর মহাকাশে নীহারিকা পুঞ্জে তার আত্মা পৌঁছে গিয়েছে নীহারিকা থেকে নীহারিকায়, সেখানে ব্রহ্মের অস্তিত্ব ঐশ্বরিক অনুভূতিকে পাওয়ার নিরলস প্রয়াস। তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন মহিমা নিলয়। সেই অপূর্ব সৃষ্টিকে নিবেদন করবেন আমাদের সূর্যকিরণের শর্মিষ্ঠা দাস। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে চরাচর
আমি মানব একাকী ভ্রমি বিষয়ে ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। 1922-এর 25শে জুন কলকাতার রামমোহন লাইব্রেরিতে রবীন্দ্রনাথের সভাপতিত্বে কবি সত্যেন্দ্রনাথ দত্ত স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। এই সভায় রবীন্দ্রনাথ নজরুলকে ডেকে পাশে বসিয়েছিলেন। কাজী সাহেব আবৃত্তি করেছিলেন সত্যকবি কবিতাটি। রবীন্দ্রনাথ নজরুলকে এভাবে স্নেহবন্ধনে আবদ্ধ করায় তখনকার কবি সাহিত্যিকরা যথেষ্ট ঈর্ষান্বিত হয়েছিলেন। এই দুই কবির সম্পর্ক নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই অগ্রসর হয়েছে, কিন্তু দুই কবির শ্রদ্ধা ও স্নেহের মৌলিক সম্পর্ক তাতে একেবারেই বিচলিত হয়নি। অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দক্ষিণ হাওয়া। গুরুদেব লিখেছিলেন এ গান জীবনকে শেষ প্রান্তে গিয়ে জীবনকে পিছন ফিরে দেখে। হয়তো গুরুদেব তাদের এই দুই কবির সম্পর্ককেও এইভাবেই হয়তো বর্ণনা করেছেন। এই অমূল্য গানটি নিবেদন করবেন আমাদের সূর্যকিরণের মানসী মুখোপাধ্যায়। মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতে সেইটুকুতে জাগায় দক্ষিণ হাওয়া, দক্ষিণ হাওয়া অনেক পাওয়া। খন্ড আলো
নিমেষে প্রদীপ খানি জ্বালা, এক তারাতে আধখানা গান গাওয়া, সেইটুকুতে সেইটুকুতে জাগায় দৈন হাওয়া, দৈন হাওয়া অনেক পাওয়া, অনেক পাওয়া মাঝে মাঝে, কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতে সেইটুকুতে সাজায় দক্ষিণ হাওয়া, দক্ষিণ হাওয়া অনেক পাওয়া। রবীন্দ্রনাথ পবিত্র গঙ্গোপাধ্যায়কে জোড়াসাঁকোর বাড়িতে ডেকে বলেন, জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল, তাই আমার সদ্য প্রকাশিত বসন্ত গীতিনাট্যখানি তাকেই উৎসর্গ করেছি। সেখানা নিজের হাতে তাকে দিতে পারলে আমি খুশি হতাম। এই বইটি নজরুলকে উৎসর্গ করায় রবীন্দ্রনাথের অনুরাগী বেশ কয়েকজন কবি সাহিত্যিক খুশি হতে পারেননি। রবীন্দ্রনাথ তাঁদের উদ্দেশ্যে বলেন, নজরুলকে আমি বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেছি এবং উৎসর্গ পত্রে তাকে কবি বলে অভিহিত করেছি। জানি তোমাদের মধ্যে কেউ এটা অনুমোদন করতে পারোনি। আমার বিশ্বাস তোমরা নজরুলের কবিতা না পড়েই এই মনোভাব পোষণ করেছ, আর পড়ে থাকলেও তার মধ্যে রূপ ও রসের সন্ধান করনি, অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছ মাত্র। রবীন্দ্রনাথ এও মন্তব্য করেছিলেন, নজরুলের কাব্যে অসির ঝনঝনানি আছে, আমি যদি তরুণ হতাম তাহলে আমার কলমেও একই ঝংকার বাজত। নজরুল নাগরিক পত্রিকায় লেখেন, হে কবি, হে ঋষি অন্তর্যামী, আমারে করিও ক্ষমা, পর্বত সম শত দোষ ত্রুটি চরণে হল জমা, তুমি স্রষ্টার শ্রেষ্ঠ বিস্ময়, তব গুণে গানে ভাষা সুর যেন সব হয়ে যায় লয়, প্রার্থনা মোর যদি বার বার জন্মি এ ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যগীতে, ফিরিয়া যদি সে আসে। এ ব্যাকুলতা নিয়েই নজরুল লিখেছিলেন তার এ অনন্য সুন্দর কাব্যগীতিটি। আজ আমরা শুনে নেব আমাদের সূর্যকিরণের সদস্যা নবনীতা চক্রবর্তীর কণ্ঠে সে গান। Thank you.
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। বলেন, মানবিক ধর্মের কথা যা প্রাতিষ্ঠানিক ধর্মের ঊর্ধ্বে। একইভাবে নজরুল বলেন, আমি আজও মানুষের প্রতি আস্থা হারাইনি, মানুষকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, স্রষ্টাকে আমি দেখিনি কিন্তু মানুষকে আমি দেখেছি। এই ধুলিমাখা অসহায় দুঃখী মানুষই একদিন বিশ্ব নিয়ন্ত্রণ করবে। এ হেন দুই কবির ভাবনার যে অদ্ভুত মিল, দুভাবে তারা একই জিনিসকে বর্ণনা করেছেন। আজকে আমাদের অনুষ্ঠানের বহু প্রতীক্ষিত মুহূর্ত আমাদের সঙ্গীতগুরু, আমাদের প্রাণপুরুষ, শ্রদ্ধেয় শ্রী সূর্য ভট্টাচার্য স্যার, তাকে আহ্বান করছি এই দুই কবির সম্পর্কে তার কিছু বক্তব্য এবং গান আমরা যদি শুনতে পাই এই আশায়। আজকে অনুষ্ঠানটি শুনতে শুনতে আমার মনে হলো যে যে মেহনতটা আমি কিছুদিন ধরে করছিলাম, যে একটা অতি সাধারণ রবীন্দ্র নজরুল জয়ন্তী কম্বিনেশন শো আমি করতে চাইনি। আমি চেয়েছিলাম যে এই দুই কবির সম্পর্কের মধুর ভাবটিকে জনসমক্ষে আনার এবং তার থেকে কিছু শিক্ষা যদি আমরা অর্জন করতে পারি। তার বেশ কিছু ঘটনা আমাদের যারা সঞ্চালিকা দুজন তারা আপনাদের সামনে রেখেছেন এবং আমাদের শিল্পীরা যারাই গান করেছেন প্রাণ ঢেলে গান করেছেন। কিছু এমন একটা জায়গায় অনুষ্ঠানটা পৌঁছে গেছে এই মুহূর্তে, আমি যে কি বলবো আর কি গাইবো আমি নিজেও জানি না। দু একটা কথা মনে পড়ছে, সেটা বলা প্রয়োজন বলে বলছি। যে নজরুল মানে কাজী নজরুল ইসলামের ধূমকেতু বলে একটি পত্রিকা সেই সময় আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিল। 1922 11ই আগস্ট এই পত্রিকার প্রথম প্রকাশিত হয় এবং রবীন্দ্রনাথ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকায় আশীর্বাণী লিখে দেন কাজী সাহেবের বিশেষ অনুরোধে। অবশ্যই
সে আশীর্বাণীটি কিরম হতো যে নিজের হস্তলিপিতে যেটা লিখেছিলেন সেটাই প্রিন্ট হয়ে বেরোতো, প্রথম ছটা সংখ্যায় ওটা প্রথম পৃষ্ঠায় বেরোতো, সপ্তম সংখ্যা থেকে তৃতীয় পৃষ্ঠায় সম্পাদকীয় স্তম্ভের ওপরে সেটি ছাপা হতো। বড় সুন্দর গুরুদেব তার এই অনুজকে বা তার অনুজের যে চরিত্রটিকে চিন্তন করে তার ধূমকেতু পত্রিকাতে মানে তারই চরিত্রটিকে বর্ণনা করেছেন। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুদিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্ধ চেতন। কত বড় কথা বলেছেন যে জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্ধ চেতন। গুরুদেব এত সুন্দর করে এটিকে বর্ণনা করেছেন যে কাজী সাহেব তাদের জন্যই যারা অর্ধ চেতন হয়ে বেঁচে আছে তাদের জন্য উনি লিখেছিলেন। পরে এই 22 সালেরই 26শে সেপ্টেম্বর কাজী সাহেব ওনার এই পত্রিকাতেই আনন্দময়ীর আগমনে বলে একটি প্রতীকধর্মী কবিতা লিখেছিলেন, যেটার জন্য ওনার জেল হয়ে যায়, রাজদ্রোহ মামলা ওই সময় ব্রিটিশ সরকার, 1 বছরের সশ্রম কারাদণ্ড। ইতিমধ্যে রবীন্দ্রনাথ তার বসন্ত গীতি নাট্যটি তাকে আগেই যেটা উল্লেখ করা হয়েছে তাকে উৎসর্গ করেছেন, সেই বইটি পবিত্র গঙ্গোপাধ্যায়ের মারফত পাঠানোর ব্যবস্থা করেছেন এবং তাকে বলেছিলেন, পবিত্র গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন, পবিত্র বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে এই বইটি তার হাতে দিয়ে বলো যে সে যেন দুঃখ না করে, আমি তাকে নিজের হাতে দিতে পারলাম না, আমি তাকে সমগ্র অন্তর দিয়ে অকুণ্ঠ আশীর্বাদ জানাচ্ছি আর বলো যে কবিতা লেখা সে যেন কোনো কারণে বন্ধ না করে, সৈনিক অনেক মিলবে কিন্তু যুদ্ধে প্রেরণা যোগাবার কবিও তো চাই। এটা আরেকটা বড় কথা যে যুদ্ধে গিয়ে লড়াই করার লোক হয়তো পাওয়া যাবে কিন্তু যুদ্ধে উদ্বুদ্ধ করার মতো সেই কলম যা কিনা তলোয়ারের চেয়েও মারাত্মক, সেই কবির কলমের যে জোর সেমন কবিও তো চাই। কাজী সাহেব ছিলেন সেই কবি, তো সেই বলে না একটা জহুরি সেই একটা রত্ন চিনতে পারে। গুরুদেব বিশ্বকবি, তিনি চিনবেন না তো কে চিনবেন। তো আজ দুজনের কারোর একজনের গান যদি করি তাহলে বোধহয় আরেকজনকে অসম্মান করা হবে, এই ভেবে আজকে একটু নিয়ম ভেঙে আমি দুজনেরই একটি একটি করে গান শোনাচ্ছি। দুটো গান আমি কখনোই গাইনি অনুষ্ঠানে, আমার ইচ্ছেও নেই খুব একটা, কিন্তু করলে কোনো একজনকে নিশ্চয়ই অসম্মান করা হবে, সেই জন্যেই প্রথমে একটি গুরুদেবের গান গাইব, তারপর আমি কাজী সাহেবের একটি গান নিবেদন করব। প্রথমে যে গুরুদেবের গানটি আমি শোনাব সেটি উনি 1925 সালে রচনা করেছিলেন, চিরকুমার সভার জন্য এই গানটি লেখা হয়েছিল। বড় হয় না অনেক সময় যে আমি একটা কথা মাঝে মাঝেই বলে থাকি যে গুরুদেবের গানগুলি গুরুদেব আমাদের জীবনের বিভিন্ন ফেজের জন্য যেন রচনা করেছিলেন, যে যেন মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার যেরকম পরিস্থিতি ঠিক সেরকমভাবে একটা গান যেন ওনার খুঁজে পেয়ে গেলাম যে যেটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে। তো সত্যি সত্যি আমার কদিন ধরে মনটা একটু নানান কারণে একটু ভারাক্রান্ত, তো মনে হচ্ছে একটু একা একা থাকি, একা একা কিছু জিনিস ভাবি, নিজেকে বোঝাবার চেষ্টা করি, তো সেরকম একটা গান পেয়েও গেলাম। এই গানটা আমি কিছুদিন আগেই গাইবার চেষ্টা করেছিলাম কিন্তু তখন একটু বিশেষ কারণে গাইনি, সেটা আমি পরে বলবো কোনোদিন, তো পরে আজকে আমার মনে হলো ওই গানটা আমি গেয়েই দিই, এটা আমার মনে হচ্ছে অনেকদিন ধরে করে দিই। আমার খুব প্রিয় শিল্পী, আমার খুব প্রাণের শিল্পী রবীন্দ্রনাথের গানের সাগর সেন, তার কণ্ঠে এই গানটি একটা আইকনিক স্ট্যান্ডার্ডে নিবেদিত হয়েছে, তার ধারে কাছেও আমি যেতে পারবো না কিন্তু আমি ভালোবেসা দিয়ে শ্রদ্ধা দিয়ে আর আমার নিজের মনের বক্তব্যটা গুরুদেবের ভাষায় আপনাদেরকে নিবেদন করছি। আমায় থাকতে দে, আমায় থাকতে দে না, আপন মনে আমায় থাক
থাকতে দে আমায় থাকতে দে না কথার পাকে কাজের ঘোরে ভুলিয়ে রাখে কে আর মোরে কথার পাকে কাজের ঘোরে ভুলিয়ে রাখে কে আর মোরে তার স্মরণের বরণ মালা গাঁথিব সে গোপন কোণে আপন মনে থাকতে দে আমায় থাকতে দে না আপন মনে আমায় থাকতে দে আমায় থাকতে দে ব্যথার রতন খানি আমার বুকে দিল আনি এই যে ব্যথার রতন খানি এই নিয়ে আজ দিনের শেষে একা চলি দেশে এই নিয়ে আজ দিনের শেষে একা চলি তার উদ্দেশে নয়ন জলে সামনে দাঁড়ায় তারে সাজায় তারি ধনে থাকতে দে আমায় থাকতে দে না আপন মনে আমায় থাকতে দে আমায় থাকতে দে না এই ছিল আমার আজকের রবীন্দ্র নিবেদন। এরপর কাজী সাহেবের কথায় আসি। এই যেমন চিরকুমার সভার জন্য রবীন্দ্রনাথ এমন একটি অপূর্ব গান নিবেদন করেছিলেন, ঠিক তেমনি কাজী সাহেবেরও একটি এরকম নাটকের গান, সেটা মনে হলো আজকে শোনাই। মানে এনারও যেমন একটি নাটকের গান নিবেদন করলাম, ওনারও একটি নাটকের গান। কাজী সাহেবের 1929-এর রক্তকমল নাটক প্রকাশিত হয়, মঞ্চস্থ হয়, এবং 1931-এ এর থেকে একটি বিশেষ গান, সেটি ইন্দুবালা দেবী রেকর্ড করেছিলেন 1931-এ। পরে এই গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে রেকর্ড হয়েছে, কিন্তু একটি বিশেষত্ব হল 1965-সালে এই গান বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং গুরুদেবের স্নেহধন্যা, মানে যিনি গুরুদেবের প্রায় বলা যায় সেই কোলে বসে গান শেখার মতো, সেই ছোট বয়স থেকে যিনি গুরুদেবের সান্নিধ্য আশীর্বাদ এবং যিনি প্রকৃত অর্থেই ছিলেন গুরুদেবের মোহর, সেই কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও এই গান কিন্তু 65 সালে কাজী নজরুল ইসলামের গান রেকর্ড হয়। এগুলি মধ্যে কোথাও একটা ইঙ্গিত আছে যে কণিকাদি সারা জীবনে কিন্তু রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে বিখ্যাত হলেও উনি কিন্তু অনেক রকম গান গেয়েছেন একটা সময়, এবং গুরুদেব তাকে তখন কিন্তু বাধা কখনোই দেননি, যদিও তখন তিনি ছিলেন তার স্নেহের অলিন্দে, তার সেই ভালোবাসার আলিঙ্গনে, কিন্তু সেই স্নেহের মোহরকে তিনি কখনো এটা বলেননি যে তুমি আমার গান ছাড়া আর কারো গান গেও না। এই হীনমন্যতা এগুলি কিন্তু যারা বড় স্রষ্টা তাদের কখনো স্পর্শ করেনি, আমরাই শুধু নিজেদের মধ্যে ও বড়, আমি বড়, সে ছোট, আমি বড়, এই করে আমরা মরলাম আর কারুর ভালো বলতে পারলাম না, কারুকে
আশীর্বাদ দিতে পারলাম না, কারোকে ভালোবাসতে পারলাম না, তাই আমরা আজ এখানে আর তারা ওখানে। এই তফাতটা যদি একটুও বুঝতে পারি অন্তত কিছুটা এগোতে পারবো, না বুঝতে পারলে যেমন গড্ডালিকা প্রবাহে ওই যেটা গুরুদেব বলেছেন যে অর্ধচেতন, ওই অর্ধচেতন হয়েই হয়তো জানলাম বুঝলাম কিন্তু কিছু করলাম না, এমনভাবেই হয়তো কাটিয়ে দেবো। তো কাজী সাহেবের এই রক্তকমল নাটকের যে গানটা আমি শোনাবো আপনাদের, এই গান হয়তো আপনাদের শোনা গান, কণিকাদির কণ্ঠেও খুব জনপ্রিয় হয়েছিল, পরে 1966 ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠেও এই গান খুব জনপ্রিয় হয়েছে, পরে অনেকেই গিয়েছেন যারা নজরুলগীতির সম্মানীয় শিল্পী তারা গিয়েছেন। ওই সময়ে রাজস্থানের মান্ড এক ধরনের লোকসঙ্গীত, যেমন আমাদের বাউল ভাটিয়ালি ইত্যাদি গান হয়, তেমনি মান্ড হচ্ছে এক ধরনের লোকসঙ্গীত রাজস্থানের খুব বিখ্যাত। পরে এই মান্ড এত বেশি মানে সম্মানীয় হয়ে ওঠেন সঙ্গীত জগতে, তার দাপট এত প্রসারিত হয় যে মান্ড একটি রাগের সম্মান লাভ করে, এবং পরবর্তীকালে মান্ড একটি ছোট ঠুমরি দাদরা কাজরি এই সব ক্ষেত্রে বা গজল এসবেতে ব্যবহৃত হতে শুরু করে। এবং ওই সময় কাজী সাহেব ভাবেন 1929 সালের ওই সময়, তখন মান্ড রাগটি সম্বন্ধে তখন এত কিন্তু পরিচিতি ছিল না, কারণ তখন সেটি একটি লোকসঙ্গীত হয়েই ছিল। কিন্তু তখন উনি এই মান্ডের সুরে এই গান করেছিলেন, কারণ এই গানের কথার মধ্যে এমন একটা অদ্ভুত কীরকম বলবো, একটা উদাসী অথচ একটা ভীষণ তীরের ফলার মতো কিছু কথা যেন বিঁধিয়ে দিয়ে যাচ্ছে, অথচ বুঝতে দিচ্ছে না, সেটা যে বুঝবে সে বুঝবে। গানের কথাটা একটু বলে গানটা গাইলে আমার মনে আপনাদের আরও ভালো লাগবে। কী অদ্ভুত লিখেছেন কাজী সাহেব, কেউ ভোলে না কেউ ভোলে, কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি, কোন পথ মাড়িয়ে আমরা আজ এখানে এসেছি, কেউ ভোলে না কেউ ভোলে, কেউ দুঃখ লয়ে কাঁধে কেউ ভুলিতে গায়ে গীতি, কেউ কেঁদে কেঁদেই জীবনটা শেষ করে ফেললো হয়তো এই দুঃখে, আবার কেউ এই দুঃখকে ভোলার জন্য গানও করছে। আমি এই দ্বিতীয় দলে, কেউ শীতল জল দে হ্যারে অশনির জ্বালা, কেউ মঞ্জরিয়া তোলে তার শুষ্ক কুঞ্জ ভীতি, কেউ কমল মৃণালে হ্যারে কাঁটা, কমল মৃণালে মানে পদ্মে, কেউ কমল মৃণালে হ্যারে কাঁটা, কেউ কমল যে যেভাবে দেখবে, কেউ ফুলও দলি চলে, কেউ ফুল মাড়িয়ে চলে যায়, কেউ মালা গাঁথে নীতি। এইটা একটা অদ্ভুত ধরনের, মানে সবসময় একটা কন্ট্রাডিক্টরি কথা বলছেন, মানে দুটোই হয় পৃথিবীতে, কি যেটা নেবার তুমি পিক অ্যান্ড চুজ, কেউ জ্বালে না আর আলো তার চির দুঃখের রাতে, কেউ নিজেকে গুটিয়ে নিয়েছে, কেউ জ্বালে না আর আলো তার চির দুঃখের রাতে, কেউ দ্বার খুলি জাগে চায় নব চাঁদেরও তিথি। জীবনে অনেক দুঃখ কাজী সাহেব পেয়েছেন, যখন বুলবুল ওনার ছেলেটি চলে যায়, খুব প্রতিভাবান ছেলে ছিল, খুব স্বল্প বয়সে সে এমন একটা কিছু বললেই একটা গানের সুর বা একটা কোনো কথা শিখিয়ে দিলে সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে চলে যেত, সামান্য অসুখে, তখনকার দিনে চিকিৎসা ছিল না, মারা গিয়েছিল। বুলবুলকে কবর দেবার পয়সাও কাজী সাহেবের কাছে ছিল না, ডিএম লাইব্রেরির প্রকাশনা তাকে 35 টাকা দিয়েছিল কোনো মতে, খরচ যা বাজেট ছিল তা প্রায় 150 টাকার কাছাকাছি, তা না হলে হয়ে উঠতো না সব কিছু রিচুয়ালস কমপ্লিট করতে গেলে। কোথাও থেকে পয়সা না পেয়ে কোনো মতে এক প্রকাশকের কাছে গিয়ে ধর্ণা দেন যে তার আগামী কোনো কবিতার বই বা কিছু উনি লিখবেন, প্রকাশক বলেন এখনই যদি একটা কবিতা না লিখে দেন তাহলে আপনাকে আমরা পয়সা দিতে পারবো না। ভাবুন, ঘরে ডেড বডি পড়ে আছে ছেলের, সে মতো অবস্থায় প্রকাশকের কাছে গিয়ে লিখেছিলেন যে ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে। করুণ চোখে চেয়ে আছে সাজের ছড়া ফুলগুলি, যত বেশি অত্যাচার হবে স্রষ্টার সাথে তত তার ভালো কাজ বেরোবে। যারা ভাবে যে কোনো গুণী মানুষকে বা স্রষ্টাকে আঘাত করে তাকে স্তব্ধ করে দেওয়া যাবে, সে খুব ভুল ভাবছে। যদি সত্যিকারের স্রষ্টা হয় তিনি কিন্তু আরও দেড়ে ফোঁড়ে আরও ভালো ভালো সৃষ্টি করবেন, যেটা গুরুদেব বিভিন্ন গানেতে বলেছেন যে
যত মানে আঘাত করে তাই তো বিনা বাজে, অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে, নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা, এই কি তোমার খুশি তুমি তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা এমন এ মালা পড়লে অনেক কষ্ট, তাই হয়তো কখনো গুরুদেব লিখেওছিলেন যে এই মুনিহার আমায় নেই সাজে, এর পড়তে গেলে লাগে এর ছিঁড়তে গেলেও বাজে, কোনো সম্বর্ধনা সব কিছু যা কিছু উনি পেয়েছেন তখনই ওনার এটা মনে হয়েছে যে এগুলো এটা পড়তে গেলেও লাগে আবার ছিঁড়তে গেলেও বাজে, কি বড় কষ্ট। সেটা যারা স্রষ্টা তারাই বুঝতে পারেন। যাই হোক, কাজী সাহেবের এই অমূল্য গানটি আপনাদের আমি শোনাচ্ছি। কেউ ভোলে অতীত দিনের
কেউ ভোলে না কেউ ভোলে, কেউ দুঃখ লয়ে কাঁদে, কেউ দুঃখ লয়ে কাঁদে, কেউ ভুলিতে গায় গীতি, কেউ ভোলে না কেউ ভোলে। অতীত দিনের স্মৃতি কেউ ভোলে না কেউ ভোলে, কেউ ভোলে না কেউ ভোলে, কেউ ভোলে না কেউ ভোলে। অপূর্ব, আমরা মুগ্ধ, আমরা অভিভূত, আমরা আপ্লুত, আপ্লুত যেখানে আমরা পৌঁছে গেলাম কথায় গানে, সেখান থেকে বেরিয়ে আসা বড়ই মুশকিল, খুব কষ্টের। এই পরিবেশ থেকে বেরোনো যে কি কঠিন, কি তৈরি করলেন স্যার, এখান থেকে কি করে বেরোই আমরা। কিন্তু ওই সময়ের গণ্ডিতে আমরা আবদ্ধ, আমাদের সেই সেই রকম ভাবে সেই সময় ধরে চলতে হবে। মন চাইছে না, মনে হচ্ছে যেন এর সঙ্গেই চলি। তো এই অনুষ্ঠানের শেষ পর্বে আমরা, আর আজকে আমরা কাজী ও রবি সৃষ্টির ছবি অনুষ্ঠানে দুই মহান কবির যে পরিচয় পেলাম, তা শিক্ষণীয় তো বটেই এবং অবশ্যই অনুসরণীয়। মানুষ যত সৃজনশীলতার পথে এগিয়ে যাবে, ততই তার মন তুচ্ছ ভেদাভেদ মুক্ত হবে। সেই পথে এই দুই কবি আমাদের দেখিয়ে গেছেন, তাদের চরণে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ জানাবো দর্শকদের, যারা এতক্ষণ আমাদের উৎসাহ দিয়েছেন, আমাদের সঙ্গে থেকেছেন। আমরা কৃতজ্ঞ, আমরা আনন্দিত আপনাদের পেয়ে, আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গীত গুরুকে শুধু ধন্যবাদ নয়, প্রণাম জানাই ওনাকে, সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়কে প্রণাম জানাই, যিনি শুধু সঙ্গীত নয় আনুষঙ্গিক যাবতীয় বিষয়ে শিক্ষা দান করে আমাদের শিক্ষার্থীদের সমৃদ্ধ করছেন। তিনি তার শিক্ষা, উৎসাহ, অনুপ্রেরণা দিয়ে এক সার্বিক উন্নতির পথে আমাদের এগিয়ে নিয়ে চলেছেন। ধন্যবাদ দিই কাকলি দিকে, কাকলি বোসকে, যিনি সূর্য কিরণকে সন্তানের মতন প্রতিনিয়ত লালন পালন করে চলেছেন তার সর্বশক্তি দিয়ে। তার এই অবদান ভাষায় প্রকাশ করতে পারবো না। তার কর্মশক্তি ভগবান আরো দিন দিন বাড়ান, আমরা তার ছায়ায় যেন এভাবে চলতে পারি। আমাদের গুরুবোন পূর্ণা ও পূর্ণা রায়চৌধুরী ও তার সুপুত্র চিঞ্জয় রায়, একটি বছর ধরে, পুরো আজ একটি বছর ধরে তারা এই জুমের কারিগরি দিকটি সামলাচ্ছে খুব দক্ষতার সঙ্গে। আর পূর্ণা তো আমাদের সঙ্গে গান ভাষ্যের মধ্যে রয়েছে, ওদের অনেক ধন্যবাদ। কি ধন্যবাদ দেওয়া ছাড়া তো আর কিছু দেওয়ার নেই আমাদের। আর পোস্টার, আমাদের পোস্টার গুরু দায়িত্ব সামলাচ্ছে জেয়া চট্টরাজ, সূর্য কিরণ, সূর্য ভুবন ও অন্যান্য অনুষ্ঠানের পোস্টার অত্যন্ত যত্নের সঙ্গে বানিয়ে চলেছে শ্রেয়া। ধন্যবাদ শ্রেয়া তোমাকে অনেক। ধন্যবাদ জানাই আমাদের সমস্ত গুরু ভাই বোনদের, যারা অক্লান্ত পরিশ্রম করছে, যারা অনেক সাধ্য সাধনা করে অনেক কিছু নিজেদের সমস্যার চারিদিকে সরিয়ে দিয়ে এই অনুষ্ঠানকে সফল করে তুলছে। তাদের মহান অবদান তো রয়েছে। আমাদের প্রত্যেকে সবারই কিছু না কিছু সমস্যা থাকে, কিছু না কিছু অসুবিধা থাকে, কিন্তু আমরা এই অনুষ্ঠানটাকে আমাদের প্রাণের চেয়েও অধিক মানে ভালোবাসি। এটাকে সার্থক করার জন্য আমরা প্রতিনিয়ত সর্বসময় আমরা চেষ্টা করে যাচ্ছি। তাই আমার ভাই গুরু ভাই বোনদের অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আজ এক বছর আমরা একসঙ্গে রয়েছি, এটা যে কি বড় আমাদের পাওয়া, মহান পাওয়া, আমার কাছে তো মহান পাওয়া, আশা করি তোমাদেরও মনে হবে তাই। আমরা আরো অনেক অনেক দূর এগিয়ে যাবো একসঙ্গে, হাত ধরে পথ চলবো স্যারের
শিক্ষায়, ঠাকুরদিদির অনুপ্রেরণায় আমরা সবাই এগিয়ে চলবো, এই প্রার্থনা করি। আজকে অনুষ্ঠান শেষ করছি, শুভরাত্রি।